হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য জিকে সিরিজের যে WBP কনস্টেবল ও SLST-র যে জিকে সিরিজ আমি শুরু করেছি, সেই জিকে সিরিজের আজকে দ্বিতীয় নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আছে তোমাদের জন্য 15খানা বাছাই করা প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় এসছে এবং আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী কী প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হয়েছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছেন। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হিস্ট্রির কোয়েশ্চেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সবাই মোটামুটি জানি, তাও বলি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো অপশন এতে উত্তরটা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এটার সাথে সাথে জেনে নিই ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়েছিল 1939-এর 3rd of May। কেন হঠাৎ ফরওয়ার্ড ব্লক? তার আগে তো সুভাষচন্দ্র বসু কংগ্রেসেই ছিলেন, উনি জাতীয় কংগ্রেসে ছিলেন। জাতীয় কংগ্রেসে বিভিন্ন কারণে মতবিরোধ হওয়ার কারণে উনি কী করলেন না, 1939 সালের এপ্রিল মাসে ফরওয়ার্ড ব্লক সরি INC ত্যাগ করলেন, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ত্যাগ করলেন। এবং তার এক দুদিন পরেই কী হলো না, 3rd May-তে উনি নিজের একটা দল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে অপশন এ সুভাষচন্দ্র বসু হচ্ছে ফরওয়ার্ড দলের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, সুনামি শব্দের আক্ষরিক অর্থ কী? সুনামি শব্দটা ইংরাজি করলে হয় TSUNAMI, অর্থাৎ এখানে টি কিন্তু উচ্চ, ঠিক আছে? তো সুনামি একটা জাপানি শব্দ, এটাও কোয়েশ্চেনে দেয় সুনামি কী শব্দ। সুনামি একটা জাপানি শব্দ, ঠিক আছে? সুনামি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বন্দরের ঢেউ বা হারবার ওয়েভ। সুনামিকে বলা হয় বন্দরের ঢেউ বা হারবার ওয়েভ। আচ্ছা সুনামি কেন হয় সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। আমাদের সমুদ্রের নিচে যে আগ্নেয়গিরিগুলো থাকে, আমাদের ভূপৃষ্ঠের উপরে যে আগ্নেয়গিরিগুলো থাকে, যেমন বিস্ফোরণ হয়, প্রচণ্ড চাপ সহ্য করতে না পারলে যখন বিস্ফোরণ হয়, তেমন সমুদ্রের তলায় যে ভূপৃষ্ঠ আছে সেই ভূপৃষ্ঠতেও আগ্নেয়গিরি রয়েছে। এবং সেই আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎকম হয় বা অগ্নুৎপাত হয়, তো সেই অগ্নুৎপাতের চোটে হচ্ছে কিনা সমুদ্রের ঢেউগুলো প্রচণ্ড বড় হয়ে যায়। সেই যত প্রচণ্ড বাস্ট হবে আগ্নেয়গিরির, তত বড় বড় ঢেউ আমাদের সমুদ্রে আছড়ে পড়বে বা আমাদের ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। তো সমুদ্রের সুনামি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বন্দরের ঢেউ বা হারবার ওয়েব। পরের প্রশ্ন, নিম্নলিখিত মরুভূমির মধ্যে কোনটা ভারতে অবস্থিত? অর্থাৎ 4টে অপশনের মধ্যে 3টা ভারতে অবস্থিত নয়, 1টা ভারতে অবস্থিত। বাকি 3টে মরুভূমি কোথায় অবস্থিত সেটাও কিন্তু আমরা একটু জেনে নেব। গোবি মরুভূমি অবস্থিত হচ্ছে মঙ্গোলিয়া ও চীনের মাঝখানে, হচ্ছে গোবি মরুভূমি। মঙ্গোলিয়া ও চীনের মাঝখানে হচ্ছে গোবি মরুভূমি। তাহলে গোবি মরুভূমি নিশ্চয়ই ভারতে অবস্থিত নয়, তাহলে এটা কাটা। থর মরুভূমি কিন্তু ভারতে অবস্থিত। থর মরুভূমি আমরা জানি রাজস্থান। থর মরুভূমি ভারতবর্ষের একমাত্র মরুভূমি, থর হচ্ছে রাজস্থানে অবস্থিত। সাহারা মরুভূমি তাহলে কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি কিন্তু আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেজার্টের মধ্যে হচ্ছে সাহারা মরুভূমি। তাহলে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেজার্ট কোনটা, না সাহারা মরুভূমি। তাহলে সাহারা মরুভূমির একটা এক ক্যারেক্টারিস্টিক হচ্ছে লার্জেস্ট ডেজার্ট। আর সাহারা মরুভূমি কোথায় অবস্থিত সেটা আমাদের জানা খুব দরকার। সাহারা মরুভূমি অবস্থিত হচ্ছে নর্থ আফ্রিকাতে। তো তেমনি আর একটা ইম্পর্টেন্ট মরুভূমি হচ্ছে কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমি অবস্থিত হচ্ছে সাউথ আফ্রিকাতে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? হঠাৎ পোর্ট ব্লেয়ারের কেন ইম্পর্টেন্ট সেটা আমাদের জানা দরকার। পোর্ট ব্লেয়ার আসলে কি? পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র বিমানবন্দর। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়ার উপায় দুটোই, হয় প্লেনে যেতে হবে নয় জাহাজে যেতে হবে। তো প্লেনে করে গেলে যে বন্দরে, বিমানবন্দরে আমরা নামবো, সেই বিমানবন্দরটাই হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার আমরা জানি আন্দামান নিকোবর অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত, তো পোর্ট ব্লেয়ারও সেরকম একটা দ্বীপের উপরই অবস্থিত। কোন দ্বীপের উপর অবস্থিত না, সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামানে অবস্থিত হচ্ছে পোর্ট ব্লেয়ার। অপশন সি এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিখ্যাত চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট একটা হ্রদ। এর আরও গুরুত্বপূর্ণ কেন এটা, কারণ হচ্ছে একটা গ্যাঞ্জেস ডলফিন বা ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়, তাই জন্য এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। ডলফিনের জন্য হচ্ছে চিল্কার হ্রদ খুব গুরুত্বপূর্ণ। চিল্কাকে একটা লেগুনা বলা হয়, সরি হ্যাঁ, চিল্কাকে হচ্ছে ডলফিনের জন্য বিখ্যাত, চিল্কাকে লেগুনা বলা হয়, চিল্কা একটা লেগুনেরও উদাহরণ। পরের প্রশ্ন,
বংশগতির জনক হিসেবে কে পরিচিত? বংশগতির জনক হিসেবে পরিচিত হচ্ছে জর্জ মেন্ডেল। অপশন এতে দেখো জর্জ মেন্ডেল আছে, এই জর্জ মেন্ডেল হচ্ছে বংশগতির জনক হিসেবে পরিচিত। ভারতের মিল্কম্যান নামে কে পরিচিত? মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভার্গিস কুয়েরিনকে। কেন মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়? কারণ তিনি হচ্ছে ভারতে যে দুধ বিপ্লব হয়েছিল, দুধের ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছিল, সেক্ষেত্রে এই ভার্গিস কুয়েরিনের অবদান খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য তাকে বলা হয় ভারতের মিল্কম্যান। এখানে অপশন বিতে যে অপশনটা আছে নরম্যান বোরল্যাগ, ইনিও কিন্তু একটা ক্ষেত্রের সাথে যুক্ত। কোন ক্ষেত্রের সাথে যুক্ত? না, ইনি হচ্ছেন একজন মেক্সিকান অ্যাগ্রোনমিস্ট, অর্থাৎ এগ্রিকালচারের সাথে যুক্ত উনি। তো ইনি হচ্ছেন প্রথম গ্রিন রেভলিউশন কথাটা বলেছিলেন। গ্রিন রেভলিউশন প্রথম কে বলেছিলেন? না হচ্ছে এই নরম্যান বোরল্যাগ প্রথম বলেছিলেন গ্রিন রেভলিউশন। তো সেই জন্য নরম্যান বোরল্যাগের নামটাও খুব ইম্পর্টেন্ট। আর ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের জনক যদি বলা হয় তখন কিন্তু অন্য উত্তর হবে, সেটা হচ্ছে এম স্বামীনাথন হচ্ছে ভারতবর্ষে গ্রিন বিপ্লবের বা সবুজ বিপ্লবের জনক। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র অভিমুখে তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়? ভূপৃষ্ঠ আমাদের এটা সারফেস, আঁকি একটু, এখানে সারফেস, এখানে ঘর বাড়ি সব আছে। এখান থেকে কেন্দ্র, ভূপৃষ্ঠের কেন্দ্র, পৃথিবীটা তো গোল, তো এই কেন্দ্র, এই ভূপৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাওয়া হবে তাপমাত্রা কি হবে? না, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত ভিতরের দিকে যাওয়া যাবে তাপমাত্রা কিন্তু তত বৃদ্ধি পাবে, আর ভূপৃষ্ঠ আর কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে আসা হবে তত কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে। আমরা জানি কেন্দ্রের তাপমাত্রা সবচেয়ে বেশি, আর কারণ ওই তাপমাত্রা বেশি থাকার কারণে পৃথিবী, প্রথমে তো পৃথিবী সৃষ্টি হয়নি, ক্রমশ লাভা গলিত অবস্থায় ছিল, তারপরে তাপ বিকিরণ করে আস্তে আস্তে কি হলো না, বাতাসের সংস্পর্শে এসে তাপ বিকিরণ করে আমাদের ভূপৃষ্ঠটা তৈরি হলো, যেটা শক্ত কিন্তু ভিতরের দিকটা ওই গরমই রইল। তো স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠ থেকে যখনই কেন্দ্রের দিকে যাওয়া যাবে তাপমাত্রা কি হবে? না, বৃদ্ধি পাবে, আর কেন্দ্র থেকে যত বাইরের দিকে আসা হবে তাপমাত্রা তত কমবে। তো এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র অভিমুখে গেলে তাপমাত্রার কি হবে? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র অভিমুখে গেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অপশন এ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, নিচের কোন নিবন্ধে নিবন্ধ শব্দের অর্থ হলো আর্টিকেল? কোন আর্টিকেলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি বলা হয়েছে? আর্টিকেল 239 বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি। তো অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বোড়ো ভাষাতে প্রাথমিকভাবে কথা বলা হয়? বোড়ো ভাষাতে কথা বলা হয় কোথায় জানো? বোড়ো ভাষাতে প্রথমভাবে কথা বলা হয় হচ্ছে আসামে। অপশন এ দেখো প্রথমেই আছে, অপশন এ আসামে হচ্ছে বোড়ো ভাষাতে আমরা কথা বলি। এই বোড়ো ভাষাতে প্রথমে কিন্তু আমাদের কনস্টিটিউশনে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে বোড়ো ভাষা কিন্তু উল্লেখযোগ্য। আচ্ছা, বোড়ো ভাষা কিন্তু প্রথম থেকে ছিল না, বোড়ো ভাষা অ্যাড করা হয়েছে কবে? না, 2004 সালে, 2004 সালে বোড়ো ভাষা অ্যাড হয়েছে। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? না, 92nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হচ্ছে বোড়ো ভাষা অ্যাড হয়েছে আমাদের ইয়েতে, কি বেশ বলে, কনস্টিটিউশনে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কখন চম্পারণ সত্যাগ্রহের জন্য চেষ্টা করেছিলেন? আচ্ছা, চম্পারণ সত্যাগ্রহটা কিসের জন্য ছিল সেটা আগে বলি। চম্পারণে হচ্ছে ওখানে চাষ করতে যে চাষিরা তাদেরকে দিয়ে নীলকররা নীল চাষ করাতো। ঠিক আছে, তো নীল চাষ করে তাদের তো খুব একটা লাভ কিছু হতো না, তিন কাটিয়া সিস্টেম এই নীল চম্পারণ ব্যবস্থা, মানে নীল চাষের সাথে তিন কাটিয়া ব্যবস্থা জড়িত ছিল। এই তিন কাটিয়া ব্যবস্থার এগেনস্টে হচ্ছে সেখানকার চাষিরা বিদ্রোহ করেছিল, যেটা চম্পারণ বিদ্রোহ নামে পরিচিত। আর তাতে মহাত্মা গান্ধী প্রথম কোনো ইন্ডিয়ান পলিটিক্সে জড়িত হয়েছিলেন এবং প্রথম সত্যাগ্রহের চেষ্টা করেছিলেন। তো অপশন বি, 1917 বিহারের চম্পারণে প্রথম এটা তার আন্দোলন। তাহলে চম্পারণ কোথায় অবস্থিত? না, সেটা বললে চম্পারণ অবস্থিত হচ্ছে বিহারে। তাহলে আর কবে হয়েছিল? না, 1917 সালে। পরের প্রশ্ন, চিতরগড়ে বিজয়স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? চিতরগড়ে বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন রানা কুম্ভ। কত সালে নির্মাণ করেছিলেন? না, 1448 দিল্লি সুলতানেটের রাজাকে হারিয়ে তিনি চিতরগড়ে বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, কে একটি রাজ্যের মন্ত্রী পরিষদ নিয়োগ করেন? মন্ত্রী পরিষদে যে কাউন্সিল অফ মিনিস্টার্স বলা হয়, একটি রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার বা সংক্ষেপে COM বলা হয়, একটি রাজ্যের মন্ত্রী পরিষদ নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল।
আর যদি বলে একটা দেশের মন্ত্রিপরিষদকে কে নিয়োগ করেন, একটা দেশের মন্ত্রিপরিষদকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। আর তেমনই রাজ্যে তার করেসপন্ডেন্স হচ্ছে কে থাকে না, গভর্নর থাকে, তো রাজ্যের মন্ত্রিপরিষদকে নিয়োগ করে হচ্ছে রাজ্যপাল। কার পরামর্শে যদি বলা হয় তখন কিন্তু পরামর্শ দেন রাজ্যপালকে কে না, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পরামর্শ দেন, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল মন্ত্রিপরিষদকে নিয়োগ করেন। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট বিভাগ কোথায় শুরু হয়? কার্বোহাইড্রেট বিভাগ প্রথম শুরু হয় হচ্ছে, আচ্ছা আমাদের খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বিভিন্ন মৌল সহযোগে গঠিত। তো কার্বোহাইড্রেট আমরা যখন মুখে খাবারটা দেব, তো খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করতে শুরু করে যায়। কোনটা আগে, সবচেয়ে আগে ডাইজেস্ট করতে শুরু করে? মুখগহ্বরে দেওয়ার সাথে সাথেই কিন্তু কার্বোহাইড্রেট সঙ্গে সঙ্গে বিপাক শুরু হতে থাকে বা পাচিত হতে শুরু করে। তাহলে কার্বোহাইড্রেটের বিপাক কোথায় শুরু হয় না, মুখগহ্বরে হচ্ছে কার্বোহাইড্রেটের বিপাক, মানে বিপাক শুরু হয়, বিপাক বলছে, বিপাক শুরু হয় হচ্ছে মুখগহ্বরে। তাই মানে আমি পরের কোয়েশ্চেনে আনবো হয়তো কোনোদিনও, প্রোটিনের বিপাক কোথায় শুরু হয়, ফ্যাটের বিপাক কোথায় শুরু হয়, এই কোয়েশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। তাহলে কার্বোহাইড্রেট বিপাক শুরু হয় কোথায়, না মুখগহ্বরে। পরের প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানে খসড়া কমিটিকে ইংলিশে কি বলা হয় না, খসড়া কমিটিকে ইংলিশে বলা হয় ড্রাফটিং কমিটি। খসড়া মানে আমরা কোনো কিছু করার আগে একটা ড্রাফট করে নিই না, ড্রাফটটাকেই খসড়া বলছে। তার মানে কনস্টিটিউশন যখন ফাইনালি লেখার আগে একটা ড্রাফট করা হয়েছিল, সেই ড্রাফটটাকেই কি বলা হয় না, খসড়া কমিটি বলা হয়। ভারতবর্ষের সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, আর খসড়া কমিটিটা খুবই ইম্পর্টেন্ট, তো সেই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অপশন বিতে যেটা আছে, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ড্রাফটিং কমিটি কে না, বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর ছাড়াও আরও 7 জন ছিলেন, টোটাল 8 জন লোক ছিল ড্রাফটিং কমিটিতে, ঠিক আছে। তো বি আর আম্বেদকর তাদের চেয়ারম্যান ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন। তো আজকের 15খানা ভিডিও, 15খানা প্রশ্ন এখানেই শেষ করলাম। পরের দিন আবার নতুন ভিডিও ও নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি আসব। তোমাদের ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য আমি অনুরোধ করব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি।